गान धीरे धीरे बाजे रे बाजे बुके धीरे धीरे বান্ধবীদের বাসায় গিয়েছিলে এইভাবে কেউ বান্ধবীদের বাসার থেকে আসে এই মাইয়ের মাই তো তোর বাপই হয় শুধুমাত্র এই মেয়েটার আমার চাই আমার ছোট ভাইকে পড়াশোনা করাই শিক্ষিত বানাই লইম সরে সরে আর রসই দীর্ঘ রসই দীর্ঘ রিলি এ ওই ও ও আমি কি কাটিং দেবেন আর্মি সেটিং দিয়ে দেন এই চেহারা লই কি আর্মি কাটিং দেওয়া যায় আমি দেবেন গুন্ডা কাটিং আমি যা কই হন আর লড়েন না কান কান কাটবেন লাস্টে আমার বল দেবেন ছোট মেয়া এত বছর ধরে সেলুনে বলল কে কাম হিকলি তার এখন পর্যন্ত কি অত হানি করি ক্রিম মাও কি লিখিয়া তারপরে কি শেভ করবি কি দিয়ে শেভ দিয়ে না পাঁচ শেষ হয়ে গেলে ভাই জান এটা তো শেভিং ক্রিম না টুথপেস্ট এ আমনা তাটাও আই তুই করে শেভ কর রাহুল কাটিং শুরু কি রাখবো ভাই জান মনে হয় মোরতেই এক সাইড কাটতে দিয়ে যায় আর এক সাইড রাখকে দছে এক কথা কেডা বড় বড় অফিস তো না দাদু ওই এখনই যাইবে এখনই আইবে কত সময় লাগবে ঠিক করে দাও এই অল্প সময়ের মধ্যে চলে অল্প সময় কত সময় এই দাও তিন চার ঘন্টার মধ্যে আমি ঢাকাইতে পারতে আসি না তার কি তিন চার ঘন্টার মধ্যে আই বড় একটু এক কাপ চা খানো নিব এই ফোন দিয়ে এক কাপ তিন চার ঘন্টা প্রেমেরি ধড়কন ধীরে ধীরে বাজে রে বাজে বুকে ধীরে ধীরে আশিক দিওয়ানা হয়েছে এ দিল আশিক দিওয়ানা হয়েছে এ দিল তোমাকে পেয়া পেয়েছি মঞ্জিল পাপিয়া কোথায় গিয়েছিলে তুমি আমিও পার করে এসেছি ওই বাসে আমিও বাইরে কমছিলাম না বুঝতে পারিছো বললো এই বাইরের পেটের তে কি ভালো হবে না বাইরে হবে সে আমি বুঝি না আজ থেকে তোমার স্কুল কলেজ কোচিং টয়লেট সব জায়গায় যাওয়া বন্ধ বাবা
তুমি শেষ পর্যন্ত এই জাম্বুর সাথে আমার বিয়ে ঠিক করছো রুচি এত খারাপ তোমার বলো আমি কিন্তু তোমার মাথা ফাটাই ফেলাবো লাঠি দিয়ে হ্যাঁ এডা এই জাম্বুরে তুমি চেনো না আমার বডিগার্ড ওর সাথে আমি তোমার বিয়ে দেবো কি চন্ডি আমি তোমার বিয়ে ঠিক করেছি সরকারি চাকরিজীবীর সাথে জাম্বু জামা বাবুকে ডাক দাও এখনই যাচ্ছি স্যার হইছে জামাই বাবু চলে আসছে সকালে উঠিয়াই আমি মনে মনে বলি সারা দিন গুরু যেন তোমার মতো চলি গুরু তোমার মুখের হাসি এই প্রাণের বাজায় বাঁশি সবার মনে তুমি জেরাজ করো তুমি ছাড়া সবাই জিরো তুমি নাম্বার ওয়ান হিরো তুমি ছাড়া সবাই জিরো তুমি নাম্বার ওয়ান হিরো দাঁড়াও দাঁড়াও বাবা তুমি এই বুড়ো মানুষটারে খুশি করে ফেলাইছো নাইছে বাবা অনেক এনজয় হইছে এবার একটা জামাইর সালাম নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা তা আমার এই সুন্দর মেয়েটারে তো এখনো তোমার সাথে বিয়ে দিনি তা তুমি এই জামাই বড়ের টপর পরে ঘুরে বেড়াচ্ছো কেন বাবা এটা হইছে পুরো চান্দি ছোলা এই জন্য মাথায় টুপি সবসময় থাকে বাবা মনে করেন আপনার মেয়ের সাথে আমি এক জায়গায় গেলাম যদি তার বান্ধবীর আগে আমাকে বলে কাকু বা আঙ্কেল তাহলে আপনার মান সম্মানটা কোথায় থাকবে তোমরা দেখো গো আসিয়া বাবা তুমি এরকম একটা আত্মামরা পুরুষ সাথে আমার বিয়ে ঠিক করেছো পাপিয়া বাবা এই সমস্ত সুন্দরী মেয়েকে আমি ভালো ভাও করতে পারি বাগু সরকারি চাকরি আমার লাখের ভিতর দুজন পায় মুখে যদি রুচি থাকে বয়সে কি আসে যায় মারহাবা মারহাবা তু চিজ বাড়ি হায় অস্তি বস্তি তু চিজ বাড়ি হায় পু তু চিজ বাড়ি হায় পষ্টি নষ্টি হায় চিজ বাড়ি হায় পু আপনার মেয়ে কি করছে আপনি জানেন হলো এই জায়গায় জামাই রয়েছে এই সাইডে ওরে চৌধুরী সাহেব আপনার মায়ে পাশের গ্রামে নাপিতির সাথে নাইছে নাইছে প্রেম করে বেড়াচ্ছে আমি তাই দেখে আপনার দ্বারা খবর দিতে আসলাম কি আমি আমি ওই নাপিতের গোষ্ঠী সব এই এই জামো জামো চৌধুরী সাহেব বলেন এই পাশাকে খবর দে পাশা কিলা পাশাকে খবর দে এখনই যাচ্ছি আমি আমি ওই নাপিতের গোষ্ঠী সব মাইরে ফেলাই দেব চল পাশা ভাই চৌধুরী সাহেব আসছে চৌধুরী সাহেব এতদিন পরে আপনার আমার কথা মনে পড়ো ও মাই গড একে এত সুন্দরী কেন এত বড় জালালি কবুতর চৌধুরী সাহেব আপনার কয়টা খুন করা লাগবে দশটা বিশটা পঞ্চাশটা সব আমি করে দেবো কোনো পেমেন্ট নেবো না শুধুমাত্র এই মেয়েটার আমার চাই হ্যাঁ পাশা হ্যাঁ এটা আমার মেয়ে কি বলেন ওই জায়গা ছোট দেখেছিলাম আরে মা কত বড় হয়ে গেছে বেশি তা কমা বেশি তা কম বলেন কারে খুন করা লাগবে আশা এই আমাকে এলাকার নাপিত আমার ইজ্জত মান সম্মান সব খাইয়ে দিচ্ছে আমার এই কুলাঙ্গার মায়ের সাথে ষষ্ঠী নষ্টি ওর গোষ্ঠী শুদ্ধ সব তুমি নির্বংস করে দাও এত বড় সাহস এত বড় কলিজা কার যে আমার জানের গায়ে হাত দিছে আশা কি বললাম আমি ও তাই তো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি যাও ওরা ধরে নিয়ে আসো এই ছোট লোক তোর এত বড় সাহস তুই আমার মাইয়ের সাথে প্রেম করিস আরে চৌধুরী সাহেব আপনি কি বয়গা নাকি কেন প্রেম করছে ছোট ভাই ধরেন কলার বড় ভাই এই ছোট লোক তোর এত বড় সাহস তুই আমার মায়ের সাথে প্রেম করিস এই তুই জানিস আমার মেয়ের মাথার চুল ধুতে মাসে 20,000 টাকা লাগে কই থেকে ইনকাম করিস তুই হ্যাঁ চৌধুরী সাহেব আমার তো হানিডে বাপকেই শরম লাগতে আছে যে আমি যার লগে প্রেম করি হের বাপ এই লোমেটা বলো কি আমি বলো বলো নাকি আস্তা গঙ্গা বলো দাম একটা আরে এই মাইয়ের মাথায় চুল দুইটা 20,000 টাকা লাগে আমার দ্বারা একটা দুই চেয়ার বলাকা বেলে ডাইনে দেবেন সুন্দর করে মাথা কামাই দিব রোনাল্ডো না হান দেখাই অবস্থাটা দেই শর্ত দুই খাম্পাও তো নিচে আনতে নিচে অশিক্ষিত ছোট লক্ষ টাকা এ চৌধুরী কি অসভ্য তুমি এই অশিক্ষিত কাও কেরে হুম ফুডার পো ফুডা আমার মুখ সুডাইস না কইলে ছোট মে এসে দিয়া হ্যাঁ এই তুই যে এই যে মাইয়ের লগে প্রেম হারছো এ মাইয়ের মাই তো সম্পর্কে কি তুই জানো একবার বিছরাইছো কি হয় এই মাইয়ের মাই তো তোর ভাবি হয় কি ভাই
পাঁক কি কইলে মানি আজ থেকে 28 বছর আগে 8 বছর আর মাইল লাগে আমি প্রেম করছি তার এই হেরগারে গেলে কেমনে এ মাইয়া আরে হন আমার লগে আমি নাপিতা সালাম দেখি আমার ইঙ্গর করছে পাঁক হ্যাঁ তারপর আমি ওই বিবাহের প্রস্তাব দিছি হ্যাঁ মোটে রাজি হইবে না অনেক নষ্টি ফষ্টি কষ্টে ফষ্টে রাজি হইছিলে আর পরে আমার সেলুনে গেছিলে এই মাইয়ের নানা মানে আমার হবু হউ এ না হলো হর বর্তমান হ্যাঁ আমার সেলুনে গেছিলে চুল কাটাইতে তারপর এই দিনই বিয়ে ভাঙ্গি গেল কেমন তারা আমি চুল কাটতে যাই একটু কান কাটতে দে সালাম এই ছোট লোকের দল অশিক্ষিত তোমার এই অশিক্ষিত ভাইকে দিয়ে আমার মেয়ের সাথে প্রেম করিয়েছো বেরিয়ে যাই বের করে দে আমার বাড়িতে আমার ভাইকে আর তো শর্মিয়া তোরে শিক্ষিত বানাম এই চৌধুরী আমার ছোট ভাইরে যে আজ অশিক্ষিত কইয়া এই যে বিবাহ দিল না এরকম একটা মাইয়ের লগে আমার ছোট ভাইরে পড়াশোনা করাই শিক্ষিত বানাই লইম হেপত করলে মাইয়ে কোনো জায়গা বিয়ে দিতে যাইও না বাবা তাহলে কইলে কমু যে আমার ভাইর লগে ছোট ভাইর লগে লাইন আছেলে হাঙ্গা গ্রামে ডলফি দেমু পত্রিকায় দিমু চলে যাও এই ওকে ঘরে বন্দি কর আমার ইজ্জত আর রাখলো না তো লললে তো ইউ ক্যান নট ডু মু আদারস কান উইল বি কাটিং ভাইজান আমি একজন স্কুলে পড়া ছাত্র আর আপনি আমার সামনে এরকম ভুলভাল ইংলিশ বললে হবে কি ভুলভাল ইংলিশ কইলে আমি তো তোর না স্কুলে যাইনি ওরে বাবা আপনি ঘরে বসিয়া বিবিসি জার্নালের মাধ্যমে অনলাইনে ইংলিশ শিখতে পারবেন বিবিসি জার্নালের রয়েছে তিনটি কোর্স প্রত্যেকটি কোর্সের মূল্য 100 টাকা তাহলে তিনটি কোর্সের দাম হইলে কত 300 টাকা কিন্তু আপনি যদি তিনটি কোর্সের বান্ডিল প্যাকেজ নেন তাহলে আপনি পাচ্ছেন মাত্র 230 টাকায় তাহলে কয় টাকা ডিসকাউন্ট 70 টাকা ডিসকাউন্ট আবার কোর্স শেষে এরা সার্টিফিকেটও দেবে ভাইজান ছাত্র ফিস দেবে রেজিস্ট্রেশন তো একদমই ফ্রি তাই এখনই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ইংলিশ শেখা শুরু করে দিন Our vision is to become a trusted healthcare company to ensure better health for everyone everywhere. This is circulated with the prior approval of the licensing authority. 30 taka chul katlo Ramesh Mia 20 taka shave korlo Kuddus Mia soman soman koto hoy Sir moi koyo apar bhu Ati bhai Sir moi kobu Aman Sir mot 50 taka hoy sir ও বাবা তুই তো পাস করে গেছিস এ তুই আজকে তে কলেজ পড় যা যা তুই বাস আজকে তে যা তুমি কি পাস করেছো তুমি কি লেখাপড়া করেছো ও লেখাপড়া করো নাই না তোমার মাইয়ার লাগে আমার শিক্ষিত ভাই বিবাহ দেব বেশি কইয়া লাগতেছে না কালে চৌধুরী তোমার মাইয়ার বিবাহ দেব আমার ভাই লাগে সে শিক্ষিত ওরে আমার মেয়ে আমি কোথায় পাবো ওকে তো পাশা তুলে নিয়ে গেছে কি তুমি পাস দিয়ে এসেছো তুমি আমার কি সুন্দর নাপিত জামাই দাও বাবা তুমি আমার মেয়েটাকে বাঁচাও আমি আমি থেকে আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দেব কথা দিলাম ভাইজান তাড়াতাড়ি লন আমি আমার সার্টিফিকেটটা রাখেন কমে কমে আরে কমে কোন দিকে আরে মানে একদম নড়বি না কিন্তু
ইয়ে সর্বনাশ সর্বনাশ বলো, আমি সারা জীবন যে নাপিতদের ছোট করে দেখেছি, যাদের আমি ইজ্জত দিনে অপমান করেছি, আজকে তারাই আমার মেয়ের ইজ্জত বাঁচাইছে। কোনো পেশায় ছোট না, শুধু সরকারি চাকরি হলেই যে মায়ে বিয়ে দিতে হবে তারা যে ভালো তা না, সব পেশায় সমান, কোনো পেশারে ছোট করে দেখা যাবে না।